আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা আমি আমার চ্যানেলে যত ভিডিও দিয়েছি তার থেকে একটু আলাদা। সেটা হয়তো আপনারা আমার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগবে, কে কিভাবে নিবে, তবে একরকম খারাপ লাগা থেকেই আজকের ভিডিওটা করা। আমার মতো এমন অনেক মেয়েরা আছে যারা এমন পরিস্থিতিতে পড়েছে। আমরা মেয়েরা অসহায় হয়ে পড়ি অনেক ক্ষেত্রে, চাইলে অনেক কিছু করা যায় না বা বলা সম্ভব হয়ে ওঠে না। নিয়তির কাছে আসলে সকলেই বড্ড অসহায়। তো আপনারা হয়তো বলবেন যে এই কথাগুলো আমি কেন বলছি, তা আপনারা একটু বাদে জানতে পারবেন। কাল রাতে ঘুম পাচ্ছিল না, তো এখন বাজে রাত 12টা, আর এখন একটু কফি বানাচ্ছি। খুব অস্থির লাগছে, কারণ কফিটা খেলে একটু রিল্যাক্স লাগবে, তো সেজন্যই। এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, যারা কিনা কফি খেতে অথবা চা খেতে ভালোবাসে, তো এই রিল্যাক্সটা আসলে তাদেরকে দেয়। তো সেই সময় আসলে এই ভিডিওটা করা, তো ভাবলাম যে একটু শ্যুট করে রাখি। তো আমার হাজবেন্ড হচ্ছে সে অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি একা কফি খাবো আর সে খাবে না, তো কেমন একটা দেখায়। তো সেজন্য করলাম কি, আগে হচ্ছে তাকে বানিয়ে দিয়েছি, চিনি ছাড়া হচ্ছে তার জন্য আগে উঠিয়ে রেখেছি, তারপরে হচ্ছে এখন আবার আমারটার মধ্যে চিনি দিয়ে কফি অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু এখন সবসময় আমি করি না, তবে আগে খুব বেশি আর কি রাতে কফি খেতাম, ভালো লাগতো। তবে এটা খুব খারাপ একটা হ্যাবিট আসলে, কারণ মাঝরাতে উঠে আসলে যেটাই আমরা খাই না কেন আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তো সেজন্য চেষ্টা করছি আস্তে আস্তে এগুলো বাদ দেওয়ার। আর এগুলো হচ্ছে হালকা পাতলা করে একটু সাজিয়েছিলাম আমাদের ম্যারেজ ডে উপলক্ষে, তো সেগুলো হচ্ছে এখন এমনটাই রয়েছে। কারো কাছে কিন্তু দেখবেন যে শ্বশুরবাড়ির স্বর্গের মতো, আবার কারো কাছে জাহান্নামের থেকেও ভয়ঙ্কর কিছু। এটা আসলে শুনতে একটু খারাপ লাগলেও মেয়েদের কাছে অনেক ক্ষেত্রে এমনটা মনে হয়। আমরা কিছু হলেই দেখবেন যে শ্বশুরবাড়ির দোষ দেই, কিন্তু আসলে শ্বশুরবাড়ির কী দোষ, সেখানে যে মানুষগুলো থাকে তাদের এক এক সময় এক এক রকম চেহারা বের হয়। তো যেটা বলতেছিলাম আসলে, আবার সবাই কিন্তু একও না। এখন বলি যে আমার শ্বশুরবাড়ির কথা, সবাই কিন্তু ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সেই সবার মধ্যে কিছু মানুষ আছে যারা পিছন থেকে আঘাত করতে ওস্তাদ। যারা পিছন থেকে আঘাত করে এদের থেকে আসলে ভয়ঙ্কর কিছু হতে পারে না, এরা সামনে এক পিছনে আড়াক। সামনে যেসব কথা বলার বললেই তো হয়, দেখবেন যে আড়ালে গিয়ে পিছন থেকে ছুরি মারার আঘাতটা কিন্তু বড্ড বেশিই লাগে। আমাদের ইসলামে কিন্তু মেয়েদের বাবার বাড়ি থেকে কিছু চেয়ে নেওয়া অথবা আবদার করা নিষেধ, কিন্তু এই যে লোভ জিনিসটা কিন্তু কম বেশি আমাদের মানুষের মধ্যে সবারই রয়েছে। আমার বিয়ের পর কিন্তু আমার বাবার বাড়ি থেকে কিছু দেয়নি, দেয়নি বলতে হচ্ছে একদিকে অনেক কিছু দিয়েছে, আর দেয় না যেটা সেটা হচ্ছে ফার্নিচার, আসবাবপত্র যেগুলো রয়েছে। যেহেতু আমার বিয়ের পরপরই আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যায়, আর আমার পড়াশোনার কারণে হচ্ছে আমার বাবার বাড়িতে থাকা হয়, তো সেই কারণেই দেয়নি। কারণ যেখানে আমি নেই সেখানে কেনই বা ঘর ভর্তি করে ফার্নিচার দিয়ে যাবে। তো এতদিন এভাবেই অনেকে অনেক কথা বলেছে আমার সামনে পেছনে, আর তারা আমার শ্বশুরবাড়ির লোকজনই। এমন রীতি কে বা কারা চালু করেছিল আমার জানা নেই। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু সে তার বাবা মার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যেই মেয়েটাকে বাবা মা ছোট্ট থেকে এত আঁকলে ভালোবেসে বড় করে, বিয়ে দেওয়ার পর নাকি সেই মেয়ের সাথে আবার ঘর ভর্তি করে জিনিস দিতে হবে। এটা কোন জায়গার নিয়ম বলেন তো? আসলে এটা খুব বেশি আমি দেখেছি গ্রামের দিকে হয়। আর এই যে জিনিস দেওয়ার যে চলটা, সেটা হচ্ছে অনেক আগে ছিল, তবে বর্তমানে এমন অনেক জায়গায় এখনও চলছে। এখন যেহেতু আমরা দিন দিন ডিজিটাল হচ্ছি, তো সেই কারণে কথা বলার ধরনটাও কিন্তু একটু পাল্টেছে। এখন বলে কি যে হচ্ছে আপনারা আপনার মেয়েকে খুশি হয়ে যা দেন, কারণ এগুলো হচ্ছে সেই ব্যবহার করবে তারই থাকবে। কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু বিষয়টা একই দাঁড়াচ্ছে, মেয়ের সাথে জিনিস দিতেই হবে। তো এসব কিন্তু আমাদের ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, তবে একটা আছে, যেটা হচ্ছে বাবা মা মেয়েরকে যেটা খুশি হয় দিতে চায়, বা তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুপাতে তারা যেটুকু দেবে অতটুকুই মানে সন্তুষ্ট থাকতে হবে। আমাকে যা যা দিবে সেই প্ল্যানটা হচ্ছে আমার আব্বু আম্মুর অনেক আগে থেকেই ছিল। যেহেতু আমার হাজব্যান্ডই দেশে নেই, তো সেই কারণে আসলে তারা তেমন একটা আগ্রহ দেখায়নি। কিন্তু এর মাঝেও অনেকে আমাকে অনেক কথা বলেছে, সে আমার সামনে থেকে আমার পিছনেই বেশি বলা বলি করেছে। তো আমার হাজব্যান্ড যেহেতু এখন দেশেই আছে এবং আমাদেরও প্রয়োজন, তাই আমার আব্বু ঠিকই ঘর ভর্তি করে ফার্নিচার দিয়ে গেল।
এখন কিনা আমার ঠিকভাবে হাঁটারও জায়গা নেই, আর এই প্রত্যেকটা ফার্নিচার কিন্তু সেগুন কাঠের। কিন্তু কি হয়েছে আপনারা বলুন তো, কষ্ট তো আসলে আমার মতো মেয়েদের হয় যারা এই সমস্যায় সম্মুখীন হয়েছে। তো আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি, তো সেই কারণে প্রত্যেকটা থেকে আসলে জিনিসপত্র বের করে নিয়েছি, আর যেগুলো হালকা পাতলা রয়েছে সেগুলো ভিতরেই আছে। তো বাসা চেঞ্জ করেছি, নতুন বাসায় উঠলাম, তো সেই ভিডিওগুলো আমি দিব। তো আজকের ভিডিওটা আসলে আমার অনেক খারাপ লাগা থেকে করা, বাবার কষ্ট করে রোজগারের টাকা দিয়ে কিনা মেয়ের সুখের জন্য এসব পরে দিল যাতে মেয়েকে কটু কথা শুনতে না হয়। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে সর্বদা সুস্থ রাখে এবং নেক হায়াত দেন। তো আমার এই খারাপ লাগার ভিতরে কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ি নেই, কারণ তারা কখনো এরকম আমাকে আঘাত দিয়ে কথা বলেনি। আর আমার শাশুড়ি এখন জীবিত নেই, তিনি তার বৌমার এই ভরপুর সংসারটা দেখতে পেল না। আমার শাশুড়ি আসলে অনেক ভালো একজন মানুষ ছিলেন, আমার শ্বশুর বাড়িতে আসলে তার মতো আমাকে সাপোর্ট এবং ভালোবাসা কেউ দেয়নি। আর তার হচ্ছে যে ভালোবাসা আদরের কথা, সেগুলো আমি আমার অনেক ভিডিওতে বলেছি, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে যে ভিডিওগুলো করেছিলাম, তো সেখানে আসলে তাকে নিয়ে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিও হচ্ছে কিছু মানুষকে ডেডিকেটেড করে আমি বলেছি, আর তারা আমার শ্বশুরবাড়ির লোকজন এবং তারা সবাই হচ্ছে আমার ভিডিও দেখে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, আর আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, এটা সম্পূর্ণ আসলে আমার মন খারাপ থেকে কথাগুলো বলা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।